গত এক মাস ধরে পদ্মা নদীর পানি কমছে, এতে ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দরে ভিড়তে বেগ পেতে হচ্ছে পণ্যবাহী নৌযানগুলোকে। এছাড়া ডুবোচরের কারণে বড় আকারের জাহাজ ও কার্গো ভিড়তে পারছে না ঘাটে। প্রায় 4 কিলোমিটার দূরে চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গি কিংবা জাকিরসুরা এলাকায় জাহাজ থামতে বাধ্য হচ্ছে, ফলে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত এই ঘাটটি। বিপাকে পড়েছে ঘাট কেন্দ্রিক প্রায় 8,000 শ্রমিক। এসব জাহাজের পণ্য বর্তমানে ছোট কার্গো ও ট্রলারে করে সিএন্ডবি ঘাট নৌবন্দরে আনা হচ্ছে, ফলে মালামাল লোড আনলোডে খরচ পড়ছে বেশি। এই জন্য দ্রুত নদী ড্রেজিং করে ঘাটটি পুরোপুরি সচল করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এই নদীতে পানি আছে আমাদের লাগে মনে করেন 10 ফুট, আর সেই জায়গা পানি আছে 5 ফুট। তাই এই যার কারণে আমাদের মনে করেন জাহাজগুলো জায়গায় জায়গায় ঠেহে থাহে, মানে আমরা আসতে পারি না মাল নিয়ে। যে জায়গা মাল টানে একজন মনে করেন 10 টন, সে জায়গা আনতেছে 5 টন। 5 টন আনার কারণে এই তেল আমাদের একই যাইতেছে, অথচ আমাদের কি এই টাকা পাইতেছি না, কিন্তু আমরা এই বেকারে খাটতেছি, মালিকেরও মনে করেন কোনো লস, আমাদেরও লস হইতেছে, কারণ আমাদের ওই টাকা ঠিক মতো পাইতেছি না। মাসে টিপ উঠতেছে, যে জায়গা উঠতো 3 টিপ, সে জায়গা 2 লাগছে 1 টিপ। এখন যদি সরকার যদি এই জায়গাটা আমাদের খনন করে দিত তাড়াতাড়ি। আমরা জাহাজে 400 টন মাল আনতাম, এখন 200 টন নিয়ে আসি, সরপরার কারণে আমরা ফুল লোড আনতে পারি না। আমরা ঢাকা থেকে মাল আনি, সিমেন্ট সিলেট থেকে আনি, বালু পাথর, আমরা এখন পুরো লোড আনতে পারি না। আমরা তো কমিশনে জাহাজ চালাই, মালিকও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। আমাদের দাবি দ্রুত যদি নদীটা খনন করে দিত তাহলে আমরা ফুল লোড আনতে পারতাম। বর্তমানে লোড আনলোড একদম প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ আগে পানি বেশি ছিল, জাহাজ আসতে পারতো, এখন ঘাটে কোনো জাহাজ আসতে পারতেছে না। এমপি ডাঙ্গির চরের মোড় ও ধলার মোড় চর এবং সিনবি ঘাটে 3-4 জায়গা পানি এত কমে গেছে, কোনো জাহাজ মানে ঘাটে আসতে পারতেছে না। এই বন্দর দিয়ে কয়লা, পাথর, সিমেন্ট, গম, সার ইত্যাদি অনেক ধরনের পণ্য আসা যাওয়া করে, জাহাজ ঘাটে না আসার কারণে সব কিছু বন্ধ রয়েছে। এই 3-4 এমনকি বর্তমানে ঘাটের লেবার থাকতেছে না, কারণ কাজ নাই, কাজ না থাকলে ঘাটের লেবার নাই। তারপরে সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত ট্রলার জাহাজ না আসার কারণে সরকার রাজস্ব থেকে বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি বললেন, বন্দরটি অচল হলে শ্রমিকরা যেমন কাজ হারাবে তেমনি চুরি কিংবা ছিনতাইয়ের মতো অপরাধও বৃদ্ধি পাবে। সেনবিঘাট থেকে কর্মসংস্থান কমে যাবে, তখন কিন্তু চুরি ডাকাতি সবকিছু বাইরে যাবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে ড্রেজার দিয়ে বালু কেটে প্রাথমিকভাবে সংকট সমাধানের চেষ্টা চলছে। নরেন্দ্রগঞ্জ পরিদর্শন করে ওখান থেকে আমি ডেপুটি এডিশনাল সিটিজেনের সাথে কথা বলছি, জরুরি সমস্যা সমাধানের জন্য তারা আশ্বস্ত করছিলেন। জেলা প্রশাসনের সাথে আলোচনা করে সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।